হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে লাউ আর আলু দিয়ে ঝোল। শীতকালে লাউ খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকার, লাউ পেট ঠান্ডা রাখে। তাই আজকে আমি এই রেসিপিটা তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলেই রান্না করব। আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবারে আমি বড়ি ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবারে আমি বড়িটাকে তুলে নিচ্ছি। বড়িটা তুলে নিয়েছি, এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ লবণ আর 1 পিঞ্চ হলুদের গুঁড়ো। দিয়ে এবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব তেলটা। এবারে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিনিট দিয়ে ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন চিংড়ি দিয়ে কত জল বেরিয়ে গেছে। জলটাকে আমি টানিয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে এসছে, এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 7-8 কোয়া রসুন থেঁতো করে নিয়েছি। যেহেতু লাউয়ের তরকারি করব আমি, সেহেতু আমি রসুনটা দিলাম। রসুন ফোড়ন দিয়ে লাউ যদি আপনারা না খেয়ে থাকেন, একবার খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। এবার রসুনটা আমি মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করেই কেটেছি। আলু লাউ সবই আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব 7 মতন লবণ। লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি লাউ। দেখুন আমি লাউগুলোকে এরকম ডুমো ডুমো করেই কেটেছি। আলু লাউ একই মতন মাপের। প্রথমে অল্প কিছুটা লাউ দিয়েছি, দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবারে বাকি লাউটাও দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আমি গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি। ভালো করে নাড়াচাড়া 2 মিনিট পরে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এসেছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার হলুদের সাথে সমস্ত লাউ আর আলু মিশিয়ে নিচ্ছি। আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবারে দিয়ে দিচ্ছি আমি কিছু মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আমরা একটু ঝাল পছন্দ করি তাই দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো। এবার সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিনিট দুয়েক ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আবার আমি একে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তিন মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলেছি। দেখুন লাউ থেকে কত জল বেরিয়ে এসছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে পুরো টানিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে।
অনেকে ঝালটা বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে, সেই অনুপাতে আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এই সময় একটু লবণটা চেক করে দেখে নিচ্ছি, এখানে আর একটু লবণ লাগবে তাই আমি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে দিয়ে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। বড়িগুলো এই সময় দিতে হবে, না হলে আবার বড়িগুলো সেদ্ধ হবে না, মানে জল ঢুকবে না বড়িগুলোর ভেতরে, বড়িগুলো নরম হবে না, শক্ত থেকে যাবে। বড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পর ফিরে এসেছি, দেখুন বড়িগুলো ফুলে গেছে, বড় হয়ে গেছে, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে এবার আমি আবার 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটাও আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, পছন্দ করলে দেবেন, না পছন্দ করলে না দেবেন। চিনিটা দিলে একটু ভালো লাগে যেহেতু লাউ, দিয়ে আমি আরও মিনিট দিয়ে ফুটিয়ে নেব। এবারে দুখানা আলু আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছি, তাহলে ঝোলটা আর একটু গাঢ় হয়ে যাবে। দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট পর আমি ফাট করে দেখাচ্ছি। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।